হাই ফ্রেন্ডস, গুড মর্নিং টু অল। অফিসের জন্য রেডি হয়ে গেছি, খুব তাড়াতাড়ি অফিস যাচ্ছি, কারণ আমাদের শিডিউল চেঞ্জ হয়েছে। আমাদের এখন তাড়াতাড়ি করে 9টার মধ্যে ঢুকতে হচ্ছে, যা গরম। রেডি হতে হতে ঘেমে গেছি অলরেডি। আমাকে আমার খাবার প্যাক করে দিয়ে দিয়েছে ভাই, ও ঘরে আছে। তো চলো ফ্রেন্ডস, তাড়াতাড়ি করে বেরোনো যাক। তাড়াতাড়ি করে বেরিয়ে আশা করবো যাতে তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে পারি। তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি এবার। আজকে নতুন টিফিন বক্সে আমি নিয়ে যাচ্ছি আমার লাঞ্চ। এখানে দই আছে, চিকেন অ্যান্ড ভাত। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে সকাল থেকে কোনো ব্লগ করতে পারিনি, কাজের চাপ ছিল, তাড়াহুড়োর মধ্যে বেরোতে হয়েছিল কাজে। তো সেখান থেকে কিছুক্ষণ হলো বাড়িতে আসলাম, এসে ভালো করে স্নান করেছি, এত গরম লাগছে, শাওয়ার নিচে বসিয়েছিলাম কিছুক্ষণ, তারপর পুজো টুজো দিয়েছি। পুজো টুজো দিয়ে এখন আমি খাবো খেজুর। অনেক দিন হয়েছে খেজুরটা আমি নিয়ে এসেছি, বাট খাওয়াই হয় না। আর রাত্রেবেলা রান্না করতে হবে, ভাবছি কি যে রান্না করবো সেটা নিয়ে ভাবছি। আর তরকারিও রয়েছে, মানে মাংস রয়েছে, আর আমরা সবজি রান্না করতে হবে। ভাবছি আজকে জল ঢালা ভাত খাবো, এত গরমের মধ্যে একটু আলু সিদ্ধ, একটু ডিম সিদ্ধ আর জল ঢালা ভাত। হেভি এই গরমে, আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগে, গরমকালেই এই খাবারটা পছন্দ, সবাই প্রিয় খাবার। যাই হোক, চলো এখন একটু খেজুর খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো এখন আমি যাচ্ছি একটু দোকানে, ডিম নিয়ে আসবো। অনেকে রাস্তা আজকে একটু লেট হবে, একটা অন্য একটা জায়গায় গেছে অফিস থেকে, তাই আমি গিয়ে ডিমটা নিয়ে আসি, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি বসিয়ে দিতে পারবো। যাই হোক, চলো। ডিম চারটে আর তোমার দুধ আছে, একটা দুধ দিয়ে দাও আগে। ডিম আর দুধ নেব, কত করে? বাকি সবই আছে ঘরে। আমার দুধ আর ডিম নেওয়া কমপ্লিট। আর বাইরে হাওয়া দিচ্ছে, বাট ওটা গরম হাওয়া, মানে এটা ঠান্ডা হাওয়া দিলে বেশ ভালোই লাগতো। এই কয়েকটা দিন খুবই গরম থাকবে, তোমরা সাবধানে থাকবে, এই গরমে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, বাট কিছু করার নেই। যাই হোক, এখন খাবার আমার খুব গরম লাগছে, এইটুকুনি হেঁটে যাচ্ছি, গরম পুরো ঘাম, মানে ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না এক মুহূর্তের জন্য। আর এই সময়টা আমাদের ঘরে খুবই গরমটা থাকে, সকাল টাইমটা অতটা বোঝা যায় না, কিন্তু যত রাত হয় গরমটা বাড়ে, বাট কিছু করার নেই। চলে এসেছে অফিস থেকে। কথা বলো না কেন তুমি, এটা হাতে কি আমার জন্য উপহার? ও মাই গড, আস্তে করে দরজাটা বাঁধতে পারো না, ভেঙে গেলে, যদি ভেঙে যায়, যদি ভেঙে যায়, যদি ভেঙে যায়, ভেঙে যাকে গরমের কথা সব জড়িয়ে যাচ্ছে আমার, গরমে এত গরম লাগছে বাবা। ও বুঝেছি, তারপর কি বলো, ভালো? হ্যাঁ, ই মা কি সব ভালো, দেখুন এইভাবে কে করে, মুখ থেকে যেভাবে জল ফেলে নাকি মানুষে, জল কিভাবে ফেলে মুখ দিয়ে, ইস তুমি আজকাল কিন্তু খুব বাজে হয়ে যাচ্ছ কিন্তু। আর বাজে হয়ে কিছু করার নেই, খুব গরম পড়েছে, খুব ভালো থাকতে পারতেছি না। ঠিক আছে, ফ্রেশ হয়ে নাও। এটা কি জুতো রাখার স্ট্যান্ড নিয়ে এসেছো? আজকে এসেছে না এটা জিনিসটা, স্ট্যান্ড টাইপের। ওইটাকে অ্যাসেম্বল করতে হবে, ঠিক আছে অ্যাসেম্বলটা করবো, তোমাদের সাথে শেয়ার করছি। জানো না কিভাবে করতে হবে? আমি তো জানি না, জিনিসটা ভালো হবে তো, এতগুলো জুতো আছে ভার নিতে পারবে কি না, নাহলে আবার ফেরত দিতে হবে। দেখো এখানে কিছু লেখা আছে কিনা, ইনভয়েস।
ঠিক আছে, তুমি দেখে নাও কীভাবে অ্যাসেম্বলটা করতে হবে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এখন জিনিসটা এরকম আছে। তাহলে জুতো রাখা স্ট্যান্ড রেডি? হ্যাঁ, দেখো জায়গাটা কতটা খালি। বাহ, ভালোই তো সাজালে। তুমি সাজালে, জুতোগুলো রাখো। তোমার গুলো একদিকে রাখো, আমার গুলো একদিকে রাখো, আর উপরে রোজ দিনকার ইউজার গুলো রাখো। পায়েল এখন জুতোগুলো সব গুছিয়ে রাখলো, দুজনের জন্য অনেক জুতো হয়ে গেছে। তো আজকে ডিনারে জল ঢালা ভাত, একটু আলু সিদ্ধ নিয়েছি আর ডিম সিদ্ধ, এটা হলো আমার। আর অনেকের মাংস রয়েছে আর ডাল আছে, ওর এই দুটো দিয়ে হয়ে যাবে। তো চলো চটপট খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। সো হাই ফ্রেন্ডস, ডিনার ডান। আজকে তো দেখলে আমাদের শুর একটা চলে এসছে। এটা অ্যাকচুয়ালি আমরা অনলাইন থেকে পারচেস করেছি, অ্যামাজন থেকে সস্তায় পেয়েছি, 300-350 টাকার মতন দাম নিয়েছে। তো ইজি টু অ্যাসেম্বল ছিল, অ্যাসেম্বল তো করে নিলাম। আর অ্যাকচুয়ালি কী বলুন তো, আমাদের জুতোটা খুব ছড়ি ছিটে রাখা হতো, তো ওই জুতোটা একটা হওয়ার পর একটুখানি অর্গানাইজড ওয়েতে জুতোগুলো রাখা হচ্ছে, জায়গাটা কম খাচ্ছে। তো ভালো হলো, ভালো জিনিস। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।